হাই এভি ওয়ান ওয়েলকাম টু আব্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে এন টিভিসি এর বিভিন্ন লেভে ম্যাথ এবং রিজনং আলোচনা হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস যেখানে আমরা তেরো ছয় দু হাজার বাইশের ফার্স্ট সিফ্টের বাকি ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করবো এর আগেও এর আমাদের প্রথম পঁয়ত্রিশটি ম্যাথ এবং রিজনিং এবং তাছাড়াও লেভেল সিক্স লেভেল ফাইভ এবং লেভেল টু এর বেশ কিছু লেভেল ফোর দূর সম্ভব ম্যাথ রিজিনিং ক্লাস হয়ে গেছে তো যা যারা দেখিনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে আগের ভিডিওগুলিকে অবশ্যই তোমরা দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফভর্মেন্ট জবসে জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে পরবর্তী দেখো কি রয়েছে থার্টি সিক্স নাম্বার আগে আমরা ক্লাসে পঁয়ত্রিশটি পেয়ে গেছিলাম যে যদি সুদের হার বার্ষিক দেহ টেন পার্সেন্ট হারে চক্রবৃদ্ধিতে হয়ে থাকে তাহলে দুই বছরের মেয়াদে পাঁচ হাজার সাতশো টাকা বিনিয়োগ করা হলে মেয়াদ পূর্তিতে মোট প্রদেয় সবৃদ্ধিমূল কত হবে অর্থাৎ আমাকে সব বৃদ্ধি মূল চেয়েছে অর্থাৎ আসল এবং সুদ দুটোকে একসাথে তাহলে সুদটা আমি বার করে নেবো আমাদের সেই শর্ট ফর্মে যেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো এর টেন পার্সেন্ট সমান হচ্ছে পাঁচশো সত্তর সেই পাঁচশো সত্তর সরি পাঁচশো সত্তর আবার টেন পারসেন্ট যেখান থেকে হচ্ছে ফিফটি সেভেন এটাকে দুই দিয়ে গুণ এটাকে এক দিয়ে এখান থেকে পেয়ে যাচ্ছে এগারোশো চল্লিশ আর এখানে পেয়ে যাচ্ছে এমনি সাতান্ন যোগ করলে হচ্ছে এগারোশো সাতানব্বই এটা কী হচ্ছে এটা হচ্ছে ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট শুধু ইন্টারেস্ট কিন্তু এখানে আমার যে সমৃদ্ধিমূল মানে এর সাথে আমাকে আসলটা যোগ করে দিতে হবে পাঁচ হাজার টাকা যোগ করে দাও হয় সাত নয় আট ছয় তাহলে ছ হাজার আটশো সাতানব্বই অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এফ আর এ কে এর সংকেত হয় থার্টি ফাইভ এবং এম এ এল টি এর সংকেত হয় ফর্টি ফাইভ তাহলে সেই সাংকেতিক ভাষায় ট্রিম বা টি আর আই এর সংকেত কী হবে তো এখানে দেখো যদি আমরা অ্যালফাবেটের লেটার নাম্বার ওয়াইজ আমরা দেখি তাহলে এফ হচ্ছে ছয় নাম্বার আর হচ্ছে আঠেরো নম্বর এ হচ্ছে এক নাম্বার কে হচ্ছে বারো নম্বর যোগ করলে আঠেরো বারো হচ্ছে তিরিশ তিরিশ আর সাত সরি এখানে কে হচ্ছে কে এগারো নম্বর তিরিশ আর সাত সরি ঊনত্রিশ এটা হচ্ছে এগারো হবে এগারো আর আঠেরো যেটা হচ্ছে উনত্রিশ উনত্রিশ আর ছয় সাতে হচ্ছে পঁয় ছত্রিশ কিন্তু এখানে রয়েছে রাখো পঁয়ত্রিশ তারপর হচ্ছে মল এ এটা কী রয়েছে ফর্টি ফাইভ এটাকে আমি দেখবো কী রয়েছে এখানে এম হচ্ছে কত তেরো নাম্বার তারপর এ হচ্ছে এক নম্বর এল হচ্ছে জে কে এল বারো নাম্বার টি হচ্ছে কুড়ি নাম্বার যোগ করলে আমি কথা পাচ্ছি তেরোকে চোদ্দো চৌদ্দ বারো ছাব্বিশ আর কুড়িতে হচ্ছে ছিচল্লিশ দেখো বুঝতে পারছি আমি কীভাবে হয়েছে এখানে ছত্রিশ থেকে এক বিয়োগ করে পঁয়ত্রিশ হয়েছে এখান থেকে এক বিয়োগ করে ফর্টি ফাইভ হয়েছে তাহলে আমি আমার পেয়ে গেলাম সংকেত তাহলে এবার ট্রিমটাকে আমি করে দেবো টি হচ্ছে টোয়েন্টি আর হচ্ছে আঠেরো আয় হচ্ছে নয় এম হচ্ছে তেরো যোগ করলে কথা পাচ্ছি কুড়ি আর আঠেরো হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর নয় হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ আর তেরো হচ্ছে ষাট তাহলে তার থেকে একবার হয়ে যাচ্ছে ফিফটি নাইন অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী ই এফ জি ও এইচ এই আটজন ছাত্র একটি বৃত্তাকার টেবিলে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কিন্তু এমন নয় যে তারা সেই ক্রমেই বসেছে তাহলে আটজন আমি তাহলে আট কোনালা টেবিল আমি নিয়ে নেব কী বলেছে এখানে বি বসেছে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে তাহলে এর ডান দিক থেকে এ যদি এখানে বসে ডান দিক থেকে তৃতীয় স্থানে বসেছে বি আর কি বসেছে এইচ বসেছে এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে তাহলে এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে এক দুই তিন এখানে বসেছে এইচ সি এসেছে বিয়ের ডান দিক থেকে চতুর্থ স্থানে বিয়ের ডান দিক থেকে যদি চতুর্থ স্থান হয় এক দুই তিন চার তাহলে এখানে বসেছে সি তারপর কি হচ্ছে বি বসেছে জি এর দিক থেকে তৃতীয় স্থানে জি এর দিক থেকে তৃতীয় স্থান যদি হয় তাহলে জি বসবে এখানে তবে দেখো দিক থেকে তৃতীয় স্থানে চলে যাচ্ছে ওটা আর এফ বসেছে ডি এর ঠিক পাশে তাহলে ডি এর ঠিক পাশে যদি বসে আর ডি বসেছে সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে ডি ডি এর ঠিক পাশে বসেছে এফ তাহলে বাকি থাকছে ই এতে বসে যাবে এখানে এবার আমাকে চেয়েছে যে এফের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে এফ এখানে বসেছে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে প্রথম স্থানে বসেছে বি দ্বিতীয় স্থানে বসেছে ই তাহলে ই হচ্ছে আমাদের অপশন উত্তর অপশন নাম্বার ডি তে রয়েছে পরবর্তী রয়েছে নিম্নলিখিত কোন বিকল্পটি হলো নিকটতম আনুমানিক মান যা প্রদত্ত সমীকরণে দশমিকরণে চিহ্ন স্থানে বসতে পারে নিকটতম আনুমানিক মান বলেছে এটা মাথায় রাখবে নিয়ে তুমি দশমিকগুলোকে সব তুলে দেবে সতেরো দশমিক আট দুই এক ছিল এটাকে আঠেরো করে দেবে একশো আটাত্তর দশমিক দুই এক ছিল এটাকে একশো আটাত্তর করে দেবে মাইনাস কিছু একটা আছে যেটা এখান থেকে হয়ে যাচ্ছে একশো সত্তর তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি যেখান থেকে আমি কত পাচ্ছি একশো ছিয়ানব্বই এতে রয়েছে সঠিক উত্তর তুমি চাইলে সময় অনেক বেশি একশো সত্তরটাকে এদিকে নিয়ে এসে বিয়োগ করে রেখে রাখতে পারো ওকে পরবর্তী নিম্নলিখিত কোনটি বারো দ্বারা বিভাজ্য দেখো বারো দ্বারা বিভাজ্য হতে গেলে কি কি দ্বারা বিভাজিত হয় চার দ্বারা আলাদাভাবে এবং তিন দ্বারা আলাদাভাবে ঠিক আছে চার দ্বারা বিভাজ্য হতে গেলে কোনো একটি বড় সংখ্যার শেষ দুটি অঙ্ক চার দ্বারা বিভাজ্য হতে হবে এখানে ছিয়ানব্বই চার চব্বিশ ছিয়ানব্বই চার 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 তেইশ বিরানব্বই উনিশ ছিয়াত্তর এগারো চল্লিশ দ্বারা বিভাজ্য তাহলে আমার এটা নিয়ে হিসাব করার কোনো প্রয়োজন নেই তিন দিয়ে দেখবো তিন দিয়ে যেতে গেলে কি করতে হয় আমরা জানি যে লেটারের সরি অঙ্কের সংখ্যা নাম্বারগুলোকে যোগ করলে বা অঙ্কগুলিকে যোগ করলে সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে তিন দ্বারা বিভাজ্য হবে এবার আমি যোগ করবো এখানে দুই আর তিনে পাঁচ পাঁচ ছয় এগারো এগারো সাথে আঠেরো আঠারো নয় সাতাশ সাতাশ আর ছয় হচ্ছে তেত্রিশ দেখো তেত্রিশটাই তিন দ্বারা বিভাজ্য না তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর তবু তুমি সঠিক স্যাটিসফ্যাকশনের জন্য আমরা চেক করতে পারি বাকিগুলো দেখো তিন দ্বারা হবে না একা নয় দশ আচারে চোদ্দো সাথে একুশ আর নয় তিরিশ আর দুই বত্রিশ এখানে আসবে বত্রিশ এখানে দুই আটে দশ আচারে চোদ্দ চোদ্দো পাঁচে উনিশ উনিশ আর সাথে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর ছয় হচ্ছে বত্রিশ এখানে একা পাতা ছয় ছয় সাথে তেরো তেরো আটে একুশ একুশ আর আটে উনত্রিশ দেখো এই তিনটে কোনোটাই তিন দ্বারা বিভাজ্য নয় ওকে অপশন নাম্বারে আসবে সঠিক উত্তর পরবর্তী রয়েছে এ হল বি এর এমন দুটি সংখ্যা যেখানে এ হল বি অপেক্ষা চল্লিশ শতাংশ অধিক আচ্ছা এ হচ্ছে বিয়ের চল্লিশ শতাংশ অধিক তাহলে বি যদি একশো হয় তাহলে এ হচ্ছে একশো চল্লিশ এবার কি বলছে এর মানে কুড়ি শতাংশ কমানো হ্রাস করলাম তাহলে কুড়ি টেন একশো চল্লিশের টেন পার্সেন্ট হচ্ছে চোদ্দো কুড়ি শতাংশ হচ্ছে আঠাশ তাহলে আঠাশ যদি আমি এখান থেকে হ্রাস করে দিই তাহলে পেয়ে যাচ্ছি একশো বারো আর এখানে কি বলেছে বিয়ের আটত্রিশ পার্সেন্ট বৃদ্ধি করো আটত্রিশ পার্সেন্ট একশো বারে মানে তো একশো আটত্রিশই হয়ে যাবে তাহলে এবার কি বলেছে তাহলে এ ও বি এর মোট মানের কত শতাংশ পরিবর্তিত হবে তাহলে এ ও বি এর মোট মান আগে কত ছিল একশো আর একশো চল্লিশ দুশো পঞ্চাশ তাই তো হলো এখন দুশো পঞ্চাশ তাহলে আমাদের পরিবর্তন কত হলো দুশো চল্লিশে দশ পরিবর্তন হলো তাহলে একশোতে কত হবে এখান থেকে তুমি ডিরেক্টলি পার্সেন্টেজ পেয়ে যাবো আর যদি এটাও করতে চাও যে দুশো পঞ্চাশে দুশো চল্লিশ পরিবর্তন এটা নিয়ে তাহলে কী হবে তো একশো বেশি পাবে সেখান থেকে আবার একশো বিয়োগ করতে হবে উভয়ই তুমি করতে পারো ঠিক আছে এখানে তুমি শূন্য শূন্য কেটে দাও শূন্য কেটে দিলে চার এখান থেকে চার ছয় চলে যাবে চার পঁচিশ পঁচিশ বাই ছয় চলে আসবে যেখান থেকে আমি কত পাচ্ছ দেখো চার ছয় চব্বিশ চার পূর্ণ এক ছয় পার্সেন্ট অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক পরবর্তী রয়েছে সাইন থিটা প্লাস ওয়ান বাই ফোর কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান যেখানে থিটার ভ্যালু হচ্ছে জিরো ডিগ্রি থেকে বেশি এবং নব্বই ডিগ্রি থেকে কম বা সমান এবার আমাকে থিটার মান বার করতে বলেছে এখানে দেখো এখানে কি আছে ইকুয়াল টু দিয়ে ওয়ান আছে কিন্তু এখানে সাইন থিটা আর কোসের থিটা কোনোটাতে স্কোয়ার নেই যেহেতু স্কোয়ার নেই তাহলে আমরা বলতে পারছি যে দেখো সেখানে সিক্সটি ডিগ্রি আর ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু বসবে না কারণ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু কারণ রুট টু এর কোনো মান এখানে বসবে না বা রুটের কোনো মান এখানে বসবে না তাহলে রুটের মান যদি বসতে হয় তাকে স্কোয়ার করতে হবে তবে সেটা পূর্ণ সংখ্যা আসবে তবে তার যোগ বিয়োগে ওয়ান আসতে পারে তাহলে এখানে রুটের কোনো ভ্যালু যেহেতু বসবে না তাহলে দেখো ফর্টি ফাইভ বা সিক্সটি ডিগ্রিতে কোশেক এবং সাইন উভয়েরই মান হচ্ছে রুটে তাই না সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন আর কোশেকেরটা উল্টো ফর্টি ফাইভ হচ্ছে রুট টু আর এখানে হচ্ছে টু বাই রুট থ্রি তাই না এটা আসছে তাহলে এই দুটো তো হলো না আমি প্রথমেই বাদ দিতে যাচ্ছি তাহলে আমি পড়ে যাচ্ছে কি জিরো এবার আমরা জানি যে কোসে জিরো ডিগ্রি ভ্যালু হচ্ছে ইনফিনাইট বা নন ডিফিনাইট তাহলে সেক্ষেত্রে জিরো ডিগ্রি তুমি বসতে পারবো না কারণ এখানে তো ওয়ান দেওয়া আছে তাহলে আমার কাছে অপশান একটাই পড়ে থাকছে থার্টি ডিগ্রি সেটাই আমাদের উত্তর হবে বসিয়ে দেখে নাও সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর ইন্টু কোষেক থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে দুই দুই ডেটে দুই তাহলে হচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ইকোয়াল টু ওয়ান অপশান নম্বর এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী যদি এন সংখ্যক এক্স ওয়ান এক্স টু এক্স ডট ডট এক্স এন পর্যন্ত মানের প্রতিটি থেকে বারো বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাগুলির সমষ্টি বিরানব্বই হয় যদি এন সংখ্যক প্রতিটি মান থেকে আট বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাগুলির সমষ্টি দুশো আট হয় তাহলে প্রদত্ত এন সংখ্যক মানের গড় কত এবার কি বলেছে ধরো বারোটা এরকম নাম্বার আছে সরি বারোটা বলছি এন সংখ্যক নাম্বার আছে সেই এন থেকে প্রত্যেকটা থেকে যদি বারোকে আমি বাদ দিই তাহলে মোট বাদ দম্য আমি কত বারো গণিত এন হচ্ছে টুয়েলভ এন আর যদি সেই প্রত্যেকটা থেকে আট বিয়োগ দিই তাহলে বাদ আমি কত দেবো এইট গুণিত এন মানে হচ্ছে এইট এন এবার সেই বাদটা দেওয়াতে কত বাদ কত পার্থক্য হচ্ছে দেখো যদি আট করে বাদ দিয়েছিলাম প্রত্যেকটা থেকে তখন তাদের সমস্ত ছিল দুশো আট আর যখন বারো করে বাদ দিয়ে দিয়েছিলাম তখন বাদ হচ্ছে টোটাল হচ্ছে বিরানব্বই তাহলে বেশি কত বাদ দিয়েছি আটের থেকে বারোতে চার করে বেশি বিয়োগ দিয়েছি মানে এখান থেকে আমি পাবো ফোর এন তাহলে ফোর এন আমি বেশি বাদ দিয়েছি সে ফোর এন বেশি বাদ দেওয়ার জন্য আমার পার্থক্যটা কত হয়েছে দুশো আট থেকে বিরানব্বই বাদ দিয়ে দাও তাহলে ফোর এন ইকুয়াল টু দুশো আট থেকে যদি বিরানব্বই হয় ছয় আর এখান থেকে থাকছে এগারো একশো ষোলো এরকমই তো আসছে নাকি বিয়োগটাকে ভুল করলাম দুশো আট থেকে বিরানব্বই বাদ দিলে হ্যাঁ একশো ষোলোই আসছে তাহলে এবার এন এটাকে এন দিলে কত আসবে এন দিয়ে ভাগ করে দাও চার চার দুই আট এখান থেকে তিন ছয় চার নয় ছত্রিশ এন ইকুয়াল হচ্ছে টোয়েন্টি নাইন এন ইকুয়াল যদি টোয়েন্টি নাইন হয়ে যায় তাহলে এন সংখ্যক পদের এবার সমষ্টি কত তাহলে এখানে দেখো এখান থেকে অলরেডি প্রত্যেকটাতে বারো বিয়োগ করা হয়েছে তাহলে যদি এবার নাইনটি টুকে আমি এই এন দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো তার সাথে যদি আমি বারো যোগ করে দিই তাহলে সবগুলোর গড় পেয়ে যাব অনুরভাবে দুশো আটকে যদি আমি উনত্রিশ দিয়ে ভাগ করি বা এন দিয়ে ভাগ করি যেটা পাবো তার সাথে যদি আমি আট যোগ করি দিই তাহলে আমি আমাদের গড় পেয়ে যাবো দুটোতে আমাদের একই মান আসা উচিত এখানে এই ইকুয়াল টু দিয়ে যা আসবে এই ইকোয়াল টুতেও তাই আসা উচিত কারণ আমাকে সবগুলোর মান বার যে এন সংখ্যকের গড় মান বলছে এবার বারোতে যেহেতু প্রত্যেকটাতে আছে তাই বারোটাকে আমি আর যোগ করছি না আলাদা করে বারোকে আলাদা গড়েই রেখে দিচ্ছি আমি বিরানব্বই এখানে বার করে নিচ্ছি বিরানব্বই যদি উনত্রিশ দিয়ে ভাগ করি তাহলে আমি পাচ্ছি থ্রি পয়েন্ট টু তাই বারো সাথে যোগ করে আমি পেয়ে যাচ্ছি ফিফটিন পয়েন্ট টু আর এখানে দুশো আট কি দিয়ে ভাগ করলে পাবো আমি সেভেন পয়েন্ট টু অর্থাৎ এখানে একটু আনুমানিক পাবে এক দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলেছে তাহলে এখানে পাবে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন এখানে পাবে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন সেটাকে আমি অ্যাপ্রক্সলি আমি সেভেন পয়েন্ট টু ধরে নেব তাহলে এখান থেকেও পাবে দেখো ফিফটিন পয়েন্ট টু তাহলে আমাদের এন সংখ্যক মানের গড় হচ্ছে পনেরো দশমিক দুই অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক কথা তাহলে আমি দেখো আর একবার বলে দিই যদি বুঝতে কোনো সমস্যা লেগে থাকে এখানে কী বলেছে এন সংখ্যক মান আছে এক্স ওয়ান এক্স টু করে এন পর্যন্ত প্রত্যেকটা থেকে বারো যদি বাদ দিচ্ছি তাহলে সমস্ত থাকছে বিরানব্বই আর যদি আট বাদ দিচ্ছি তাহলে থাকছে দুশো আট এবার প্রত্যেকটা থেকে যদি বারো করে বাদ দিই এনটা সংখ্যা আছে তাহলে মোট বাদ দিচ্ছি কত বারো এন আর এখানে প্রত্যেকটা থেকে যদি আট বাদ দিই তাহলে বাদ দিচ্ছি এইট এন তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত ফোর এন সেই ফোর এন্ড ডিফারেন্সটার কারণেই তো দেখো এক্ষেত্রে টোটাল হচ্ছে দুশো আট এই ক্ষেত্রে টোটাল হচ্ছে বিরানব্বই সেই পার্থক্যটা আমি বার করে এন এর ভ্যালু বার করে নিলাম পেয়ে গেলাম হচ্ছে এন হচ্ছে টোয়েন্টি নাইন এবার বিরানব্বই যেটা পেয়েছি সেটা কি হয়েছে প্রত্যেকটা থেকে বারো বাদ দেওয়ার পর টোটাল বিরানব্বই পেয়েছি তাহলে প্রতিটাতে তো বারো কমন থাকছে তাহলে সেই বারোটা প্রত্যেকটা এভারেজের সাথে যোগ হয়ে যাবে তাই আমি সেটাকে আলাদা করে যোগ না করে এভারেজের জন্য রেখে দিই নিয়ে বিরানব্বই বিরানব্বইটাকে আমি এভারেজ যদি করে দিই উনত্রিশ উনত্রিশে ভাগ করে যেটা পাবো তার সাথে বারো যোগ করলে আমি আমার এভারেজ পেয়ে যাবো অনুরূপভাবে দুশো আটকে যদি উনত্রিশে ভাগ করে যেটা পাবো তার সাথে যদি আটকে যোগ করে দিই তাহলেও আমি আমার এভারেজ পেয়ে যাবো এখানে এক দশমিক স্থান পর্যন্ত পড়েছে তাই আমি দশমিকের যেটা রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেনকে ওয়ান থ্রি পয়েন্ট টু ধরবো আর সেভেন পয়েন্ট ওয়ান সেভেনকে সেভেন পয়েন্ট টু ধরবো এবং সেক্ষেত্রে আমাদের আনসার চলে আসছে ফিফটিন পয়েন্ট টু অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উদ্যোগ নেক্সট একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় নয়দায়ের সংকেত হচ্ছে সংকেত এল টিএ এবং সেই ভাষায় মিরুট এর সংকেত কি হবে এখানে কি হয়েছে এন হয়েছে এস তাহলে এন থেকে এস এর পরিবর্তন দেখো এখানে কি নিয়েছিলাম আমি না নিয়ে নেই আচ্ছা এন থেকে এস এর পরিবর্তন কি হয়েছে এন ও পি কিউ আর এস তাহলে দেখো চারটে আছে মাঝখানে পাঁচ নাম্বারে পরিবর্তন হয়েছে তারপর এটা দেখো ও ওটা হয়েছে টি ও পি কিউ আর এস টি এটাও তাই হয়েছে দেখো ওটা টি হয়েছে এনটা এস হয়েছে মানে বুঝে যাচ্ছি চারটে করে চেঞ্জ আসছে তাহলে আমার বাকি আর দেখার দরকার নেই এখানে এম থেকে এটা করে দেবো তাহলে এম থেকে কি পাবো এমটা এখানে বসবে এম এন ও পি কিউ আর তাহলে আর দিয়ে শুরু হলো তারপর ই ই দুটোই আছে তাহলে এখানে দুটোই দেখো আর এর পর যে যে আছে তাহলে সেটাই আসবে আমি আর করার দরকার নেই এখানে তারপর আছে আর আবার আর আছে তাহলে আর এস টি ইউ ভি ডাব্লু তাহলে দেখো আর এর পর এস টি ইউ ভি চারটে বাদ দিয়ে ডাব্লু আছে তাহলে আর জে জে ডাব্লু চলে এলো সেটাও দেখো এখানে রয়েছে তারপরে জেড ও প্রত্যেকটাতে রয়েছে তাহলে সেই দুটো আমার দেখতে হচ্ছে না এবং শেষেরটাতে আমি দেখবো একদম টি আছে তাই টি যদি তাহলে টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই তাহলে চারটে বাদ দিয়ে ওয়াই এ আসবে অর্থাৎ এখানে বসবে ওয়াই আর জে জে ডাব্লিউ জেড ওয়াই যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী রয়েছে পাঁচশো চল্লিশ টাকা মূলধনের উপর বার্ষিক ছয় শতাংশ সুদের হারে সাড়ে তিন বছরের সুদের হার সরল সুদের পরিমাণ কত হবে সরল সুদের পরিমাণ দিয়েছে টাকা দিয়ে দিয়েছে সুদ দিয়ে দিয়েছে তাহলে আমরা কি জানি প্রথমে সুদকে বছরের সাথে গুণ করে নিয়ে টোটাল পার্সেন্টেজ বার করে নেব যেটা হচ্ছে ছয় গণিত তিন দশমিক পাঁচ করে নেবো এটাকে তাহলে সেখান থেকে পাচ্ছি ছয় তিনে আঠেরো আর তিন একুশ একুশ পেয়ে যাবো এবার পাঁচশো চল্লিশের আমি একুশ পার্সেন্ট বার করে নেবো তাহলে আমাদের হয়ে যাবে পাঁচশো চল্লিশের একুশ পার্সেন্ট মানে একুশ বাই একশো শূন্য শূন্য কেটে যাবে একুশ নিচে তো দশটায় রেখে দাও একুশকে চুয়ান্ন দিয়ে গুণ করে ফেলবে একুশকে যদি চুয়ান্ন দিয়ে গুণ করে তাহলে পাচ্ছি এগারোশো চৌত্রিশ বাই দশ এবং দশের জন্য এখানে একটা দশমিক চলে আসবে তাহলে আমি পেয়ে যাচ্ছি ওয়ান থার্টি থ্রি পয়েন্ট ফোর অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী যেভাবে দ্বিতীয় অক্ষর গুচ্ছটি প্রথম অক্ষর গুচ্ছের সঙ্গে এবং চতুর্থ অক্ষর গুচ্ছটি তৃতীয় গুচ্ছের সাথে সম্পর্কিত ঠিক সেরকম ভাবে পঞ্চম অক্ষর গুচ্ছের সঙ্গে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করবো এখানে মনে নিয়েছি একদম ঠিক আছে এখানে কি আছে এন জেড এক্সটা হয়েছে এল আর পি তাহলে ভি হয়েছে এন ভি থেকে দেখো এন হয়েছে মানে কি হয়েছে ভি রয়েছে এখানে এন রয়েছে এখানে কত ঘর পিছিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘর তারপরে আর একবার চেক করে নেবো টি হয়েছে এল তাহলে টি রয়েছে এখানে সেটা হয়েছে এলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর তাহলে আট ঘর করে পিছিয়ে যাচ্ছে তাহলে এবার আমি এটাকে করে ফেলবো ঠিক আছে কারণ আমার আর কিছু জানার নেই আমি পেয়ে গেছি বাকিটা তো একই থাকবে দুটো চেক করে নেবে তাহলেই হয়ে যাবে তাহলে পিকে এন হয়েছে তাই পিটা কি আসবে পিটা আছে পিছিয়ে পি হয়েছে দেখো লক্ষ্য করে এটাতে এইগুলো পিছিয়েছে এটা এগিয়ে আছে তাহলে পিটা পিছিয়ে হয়েছে তাহলে পি এ থেকে আট ঘর তোমাকে এগিয়ে যেতে হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি সরি আচ্ছা এন থেকে ভি পি থেকে পিছিয়ে যাবে সরি সরি পি থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এইচ এলাম তাহলে এখানে বসবে এইচ এবার এনটা ঠিক ওইরকম ভাবে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এফ তাহলে এইচ এর পর বসবে এফ দেখো এইচ এফ দিয়ে একটাই আছে যেটা রয়েছে অপশন নাম্বার বি তে তাহলে সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে যখন এইচ হবে তখনই আনসার পেয়ে যাবে অ্যাকচুয়ালি পরবর্তী রয়েছে একটি থার্টি এইট পার্সেন্ট চিনির দ্রবণে দ্রবণের নাইনটি এম এল পরিমাণে কতটা জল মেশানো উচিত যাতে সতেরো দশমিক এক শতাংশ চিনির দ্রবণে পরিণত হয় অর্থাৎ একটা দ্রবণ নাইনটি এম এল রয়েছে যেখানে থার্টি এইট পার্সেন্ট চিনি রয়েছে চিনি কত রয়েছে নাইনটি ইন্টু থার্টি এইট পার্সেন্ট বা থার্টি এইট বাই হান্ড্রেড এখান থেকে যেটা আমি পাবো সেটা হয়ে যাচ্ছে থার্টি ফোর পয়েন্ট টু এম এবার সেটা কি করছে সেটাকে আমাকে করতে হবে সতেরো দশমিক এক পার্সেন্ট দেখো ঠিক এর অর্ধেক করতে হবে তুমি যদি লক্ষ্য করো সতেরো দশমিক এক আর চৌত্রিশ দশমিক দুই সেটা ঠিক দেখো এর অর্ধেক তাহলে অর্ধেক যদি করতে হয় আমাদের জানি যে এখানে নব্বই এর মধ্যে চৌত্রিশ দশমিক দুই আছে তাই পার্সেন্টেজ যদি ধরো তাহলে এটা একশো যদি এম এল এর মধ্যে চৌত্রিশ দশমিক দুই থাকা মানে চৌত্রিশ দশমিক দুই পার্সেন্টেজ থাকা এখানে আছে নব্বই আমি ধরলাম একশো ধরো তাহলে এখানে যদি এটাকে সতেরো দশমিক পার্সেন্ট করতে হয় তাহলে এটাকে টোটালটাকে দুশো করে দিতে হবে তবে এইটাই দেখো সতেরো দশমিক এক হয়ে যাবে এবার সেটাই তো আমাকে এখানে করতে বলেছে সতেরো দশমিক এক করতে বলেছে তাহলে টোটালটা আমাকে জানতে হবে তাহলে টোটালটা দুশো এম হতে হবে টোটালটা যদি দুশো এমএল হতে হয় এখানে অলরেডি আছে নব্বই এম আমাকে জল কত মেশাতে হবে দুশো এমএলকে থেকে নব্বই বাদ দিয়ে দাও মানে একশো দশ এম তাহলে আমাকে এইখানে একশো দশ এম জল মেশাতে হবে তাহলে সেই চিনি দ্রবণ যেটা রয়েছে সেখানে চিনির পরিমাণটা সতেরো দশমিক এক শতাংশ হয়ে যাবে পরবর্তী রয়েছে এক্স দেশে বেকারত্বের হার বৃদ্ধির ফলে এক্স দেশের নাগরিকদের বিদেশে অভিবাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এক দেশে বেকারত্বের হার বেড়ে গেছে সেই এক দেশ থেকে না এক্স দেশ থেকে নাগরিকরা অন্য দেশে বা বিদেশে অভিবাসনের পরিমাণ বাড়ছে বা চলে যাচ্ছে তাহলে কি বলছে যে এক্স দেশের নাগরিকদের আয়ের বিকল্প উৎস প্রদান করা উচিত অবশ্যই যদি কোন একটা জায়গায় জনসংখ্যা বাড়তে থাকে তাহলে তাদেরকে আয়ের বিকল্প আয়ের উৎস বা সোর্স আমাদেরকে প্রোভাইড করতে হবে যাতে তারা দেশ ছেড়ে না চলে যায় বা অন্য দেশে গিয়ে সমস্যার সৃষ্টি না করে হচ্ছে এটা তো এটা যেটা রয়েছে এক নম্বরে সেটা সঠিক দ্বিতীয় রয়েছে এক্স দেশের নাগরিকদের সমস্ত বিদেশ ভ্রমণের উপর যথেষ্ট ফি আরোপ করা উচিত না এটা এটা এটার সাথে কোনো রিলেটেড নেই তাই দুই নাম্বারটা হবে না কেবল একমাত্র এক নাম্বারটাতে আমরা উপনীত করতে পারছি যেটা অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি পণ্যবাহী ট্রেন তার গতির অভিমুখে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এবং দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যাওয়া দুই ব্যক্তিকে বা দুই ছেলেকে যথাক্রমে একুশ এবং সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করতে পারে তাহলে পণ্যবাহী ট্রেনটি দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি যে যখন একটি ট্রেন কোনো একটি খুঁটি কোনো একটি ব্যক্তি কোনো একটি ল্যাম্প পোস্ট অতিক্রম করে তখন সেটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে আমি যদি এখানে ছেলেটাকে অতিক্রম করতে সময় কত নিয়েছে বা সেটা বার করতে পারি তাহলে আমি পেয়ে যাব। এবার আমি কি করবো এখানে তার ট্রেনের গতিবেগটা আমাকে আগে বার করতে হবে ট্রেনের গতিবেগটাকে আমি ধরে নিতে হবে এক্স ট্রেনের গতিবেগ যদি এক্স হয় তাহলে ট্রেনের অভিমুখে আসছে এটা ট্রেনের গতির অভিমুখে অর্থাৎ ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই বাচ্চারা ছেলেটাও যাচ্ছে তাহলে কি হবে এর গতিবেগ আপেক্ষিক গতি হয়ে যাবে এক্স মাইনাস ফাইভ সেই গতিবেগে যাচ্ছে কত একুশ সেকেন্ড এবার এখানে একটা জিনিস আছে কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এখানে মিটার প্রতি সেকেন্ড করতে হবে পাঁচ বাই আঠেরো এটা না করলেও তোমাদের উত্তর মিলে যাবে কিন্তু কনসেপ্ট ভুল হবে ঠিক আছে তাহলে এটা হবে পাঁচ বাই আঠেরো হয়ে যাবে এটা যতটা দূরত্ব সে অতিক্রম করছে ঠিক ট্রেনটা তো একই দূরত্ব আছে না তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন দশ কিলোমিটার প্রতিবেগে যাচ্ছে তখন আপেক্ষিক ঠিক বেগ হচ্ছে এক্স মাইনাস টেন সেই হিসাবে যাচ্ছে চব্বিশ সেকেন্ড সেক্ষেত্রেও আমাকে পাঁচ বাই আঠেরো দিয়ে আবার গুণ করে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে এবার যেহেতু এটা দুদিকেই থাকছে তাই আমি কেটে দিতে পারছি বোঝা গেলো যেহেতু এটা দুদিকে থাকছে তাই আমি কেটে দিতে পারছি তাই তুমি এটাকে না রাখলেও উত্তর মিলে যাবে কিন্তু কনসেপ্টচুয়ালি তুমি ভুল শিখবে ঠিক আছে সেজন্য সে সবসময় চেষ্টা করবে কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে এখানে অনেক জায়গায় অনেক চ্যানেল তোমরা পাবে যে এরকম এই ম্যাথটাকে শুধু এই তোমাদের একুশ দিয়ে গুণ করে চব্বিশ দিয়ে গুণ করেই উত্তর চলে আসবে এবং সেটা থেকেই করে দেওয়া হয়েছে এবং তোমাদের মনে হতে পারে যে সেটা শর্টকাট কেন আমি পাঁচ বাই আঠেরো লিখব এবং শর্টকাটে করে দেওয়া থাকবো কিন্তু শর্টকাটটা কিন্তু মেন নয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে তো এখানে কি রয়েছে এবার আমি দেখো আরও কাটতে পারি চব্বিশকে তিন দিয়ে কাটতে পারি চব্বিশকে আট দিয়ে কেটে দিলাম একুশকে তিন দিয়ে কেটে দিলাম সাত হয়ে গেলো তাহলে এখান থেকে পাচ্ছি সেভেন এক্স মাইনাস থার্টি ফাইভ সমান এখান থেকে পেয়ে যাচ্ছি এইট এক্স মাইনাস এইটটি এবার সেভেন এক্সটাকে এই দিকে নিয়ে চলে এসো আর এইটটিটাকে এই দিকে নিয়ে চলে যাও তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু ফর্টি ফাইভ এক্স ইকুয়াল টু যদি ফর্টি ফাইভ হয়ে যায় তাহলে কী করছি ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ট্রেনের গতিবেগ যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এখানে আপেক্ষিক যে কোনো একটা জায়গাতে তুমি বসতে পারো এক্স মাইনাস টেনে বা এক্স মাইনাস ফাইভে এক্স মাইনাস ফাইভে যদি বসাও তাহলে হয়ে যাচ্ছে কত এখান থেকে পাচ্ছি ফর্টি ফাইভ মাইনাস ফাইভ মানে হচ্ছে চল্লিশ কিলোমিটার আপেক্ষিক বেগ সেই গতিবেগে কতক্ষণ যাচ্ছে চল্লিশ কিলোমিটারে একুশ সেকেন্ড যাচ্ছে সে চল্লিশ কিলোমিটারটাকে তুমি কী করবে এবার দেখো আপেক্ষিক বেগে পরিণত তোমাকে করতে হবে একুশ সেকেন্ডে কতটা যাচ্ছে বললে এটাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করো তারপর সেটাকে একুশ দিয়ে গুণ করো ঠিক আছে তাহলে এখানে তুমি কাটতে পারবে কী দিয়ে তিন দিয়ে তিন সাথে একুশ তিন ছয় আঠেরো এটাকে আবার দুই দিয়ে তিন এটাকে আবার দুই দিয়ে কুড়ি তাহলে এখানে পাঁচ কুড়ি একশো সাতশো বাই তিন সাতশো বাই তিন বলতে এখানে তিন কত পাচ্ছি তিন দুয়ে ছয় এক দশ তিন তিনে নয় এক দশ তিন তিনে নয় একের তিন তাহলে তেত্রিশ পূর্ণ একের তিন যেটা হয়ে যাচ্ছে আমাদের টেনটির দৈর্ঘ্য অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটা দিয়েছে সরল করতে সহজ সরল তো এখানে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যদি প্রত্যেকটাতে দেখো এখানে আন্ডার রুট পুরোটা রয়েছে তারপরে আছে আন্ডার রুট এইটিন সেভেন্টি ফাইভ নিষেধ রয়েছে আন্ডার রুট থ্রি হান্ড থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এইট্টি এইট এদিকে রয়েছে আন্ডার রুট সেভেন সিক্সটি এইট এদিকে রয়েছে আন্ডার রুট টুয়েলভ হান্ড্রেড তো এরকম যদি প্রত্যেকটাতে আন্ডার রুট থাকে তাহলে এই দুটো আন্ডার রুটকে তুলে আমি এরকম লিখতে পারি এই দুটো আন্ড্রেড ক্ষেত্রে তুলে আমি ঠিক এরকমও লিখতে পারি তাই না পারি তো এবার সেরকম ক্ষেত্রে দেখো সাতশো আটষট্টি বারোশোকে আমি কাটাকাটি করতে পারি আঠেরশো পঁচাত্তর আট তিন হাজার আটশো আষ্টশ আমি কাটাকাটি করতে পারি সেটাই আমাকে করতে হবে যদি আমি করতে দেখো চার সাতশো আটষট্টিকে চার দিয়ে কাটতে পারবে চার উনিশ ছিয়াত্তর চার দুই আট চার দিয়ে রেখে কাটতে পারবে তিনশো তাই তো আর কি কাটতে পারবে দেখো আঠেরোশো পঁচাত্তরকে তিন দিয়ে কাটতে পারবে ছশো পঁচিশ আর এখানে তিনশোটাকে তিন দিয়ে কেটে দেবে একশো একশো বিরানব্বইটাকে তুমি কি দিয়ে কাটতে পারবে একশো বিরানব্বইটা তুমি তিন দিয়ে হ্যাঁ তিন দিয়ে কেটে দাও তিন ছয় আঠেরো তিন চারে বারো এটাকে তুমি তিন দিয়ে কেটে দাও তিন একে তিন তিন দু ছয় তিন নয় সাতাশ তিন ছয় বারোশো ছিয়ানব্বই এবার দেখো তুমি সবগুলো বর্গ সংখ্যা পেয়ে গেলে তুমি চাইলে আরও কাটতে পারো কোনো সমস্যা নেই তুমি চাইলে আরও কাটতে পারো কিন্তু তুমি যখনই দেখছো যে সবগুলো বর্গ সংখ্যা হয়ে গেছে তখন তুমি আর না কেটে তুমি করেও দিতে পারো এখানে তাহলে আন্ডার রুট করলে এখানে ছশো পঁচিশটা সবগুলোতে তলাতে বর্গমূল আছে না তাই ছশো পঁচিশ থেকে পেলে পঁচিশ বা এখানে পেলে ছত্রিশ এখানে পেলে আট এখানে পেলে দশ আবার দেখো কাটাকাটি হয়ে যাবে চার দিয়ে দুই চার দিয়ে নয় দুই দিয়ে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ তাহলে পেয়ে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি ফাইভ বাই নাইন এবার ওপরে পাঁচটা তো রুট ফাইভই থেকে যাবে নিচেরটা নয়টা তিন হয়ে যাবে তাহলে আন্ডার রুট ফাইভ বাই থ্রি যেটা হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সিতে সঠিক পরবর্তী হচ্ছে পনেরো জন লোক একটি কাজ বারো দিনে সম্পন্ন করে কতজন লোক ওই একই কাজ কুড়ি দিনে সম্পন্ন করবে তো এইগুলো তোমাদের টাইম বাঁচানোর জন্য দেয় বা উন্নত টাইম খাবে তা আগে থেকে জানিয়ে দেয় এত সহজ সহজ অঙ্ক দিয়ে যে পনেরো জন লোক বারো দিনে যে কাজ করে মানে পনেরো গণিত বারো ইকোয়ার্ড হচ্ছে কুড়ি গণিত সরি কুড়ি গণিত যেটা আমাকে বার করতে দিয়েছে কারণ ওই ম্যান ইন্টু ওয়ান ডাব্লু ওয়ান ইন্টু ওয়ান যেটা আমরা জানি তাহলে কতদিন লাগবে সময় পনেরো গণিত বারো বাই কুড়ি পাঁচ দিয়ে তিন পাঁচ দিয়ে চার চার দিয়ে তিন তিন তিনে নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী এক সংখ্যক বস্তুর বিক্রয় মূল্য বত্রিশটি বস্তুর ক্রয় মূল্যের সমান এবং শতকরা লাভ হল আটশ আঠাশ শতাংশ তাহলে এক্সের মান কত বলছে এক সংখ্যক বস্তুর ক্রয় মূল্য অর্থাৎ এক সংখ্যক বস্তুর ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সিপি সেটা হচ্ছে বত্রিশটি মূল্যের বিক্রয় মূল্যের সমান অর্থাৎ বত্রিশটির সেলিং প্রাইসের সাথে সমান সেখান থেকে যদি আমি সিপি বাই এস পি করি তাহলে আমি পেয়ে যাব থার্টি টু বাই তো সরি সরি এক্স সংখ্যক উল্টোটা করেছি না এখানটাতে সেলিং প্রাই এক্স সংখ্যক বস্তু বিক্রয় হল বলেছে তাহলে এক্স ইন্টু এস পি সমান থার্টি টু ইন্টু সিপি তাহলে এসপি বা সিপি বাই ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান হবে এক্স বাই থার্টি এটা এবার এখানে কি বলেছে লাভ বলেছে থার্টি টোয়েন্টি এইট পার্সেন্ট অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো তাহলে সিপি বাই এস পি সমান আমি এটা একশো বাই একশো লিখতে পারি তাহলে এটা সমান আমি সেটা করে দিতে পারি একশো বাই একশো আঠাশ বত্রিশ কেটে যাবে দেখো বত্রিশ চারে কেটে যাবে পঁচিশ তাহলে এক্স পঁচিশ অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী দুশো পঁচিশ মিটার লম্বা একটি ট্রেন একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে ট্রেনের বিপরীত দিকে একটি ট্রেন ইঞ্জিন আচ্ছা ট্রেনটির ইঞ্জিন থেকে শুরু করে সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান একজন ব্যক্তিকে কত সময়ে ট্রেনটি অতিক্রম করবে কত সময় বার করতে বলেছে কারণ এখানে অতিক্রান্ত দূরত্ব দিয়ে দিয়েছে ব্যক্তি অতিক্রম করতে হবে মানে দুশো পঁচিশ মিটারে অতিক্রম করতে হবে কিন্তু ব্যক্তিটি সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সামনের দিকে বিপরীত দিকে আসছে হ্যাঁ ট্রেনের বিপরীত দিকে আসছে বিপরীত দিকে যখন আসবে তখন আপনি কী গতিবেগ কত হবে রিলেটিভ ভিলোসিটি কী হবে ট্রেনের গতিবেগ যেটা রয়েছে একশো পঁয়তাল্লিশ তার সাথে ব্যক্তির গতিবেগ যেটা রয়েছে সতেরো সেটা যোগ হয়ে যাবে যোগ করলে পেয়ে যাচ্ছে ওয়ান সিক্সটি টু কিলোমিটার প্রতি ঘন্টা যেটা রয়েছে একশো বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আমি মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেবো তাহলে একশো বাষট্টি ইন্টু পাঁচ বাই আঠেরো আঠেরো নয় একশো বাষট্টি পাঁচ নয় পঁয়তাল্লিশ মিটার প্রতি সেকেন্ড এটাও হয়ে যাচ্ছে গতিবেগ তাহলে দুশো পঁচিশ পঁয়তাল্লিশ মিটার যায় প্রতি সেকেন্ডে তাহলে দুশো পঁচিশ মিটার কত যাবে দুশো পঁচিশ বাই পঁয়তাল্লিশ ভাগ করে দেখো পাঁচ দিয়ে চলে যাবে তাহলে সময় লাগবে পাঁচ সেকেন্ড অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর তাহলে পাঁচ সেকেন্ড উত্তর অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে এক্স টু দি পার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স টু দি পার সিক্স মাইনাস এক্স টু ডি পার মাইনাস সিক্স মাইনাস এক্স টু থ্রি ইন্টু এক্সু দি পার ফোর প্লাস এক্স পার মাইনাস ফোর এর ভ্যালু কত হবে দেখো এই অঙ্কগুলো সাধারণত এন এনটিপিসিতে আসতো না বা রেলে খুব একটা দেখা যেত না এগুলো নাগুলো সি লেভেল একটু স্ট্যান্ডার্ড ম্যান তো সেক্ষেত্রে যখন দিয়ে দিচ্ছে আমাদেরকে তো করতেই হবে এগুলো একটু লেন দিব এবং টাইমও আমাদেরকে নিয়েও নেবে তো এবার সেটাকে যতটা সংক্ষিপ্ত আমরা পারবো যতটা আমরা প্র্যাকটিস করবো তত তাড়াতাড়ি এগুলোকে করতে পারবো কারণ এখানে কি আছে এখানে আছে এক্সু পার ফোর এটাকে যদি আমি ফার্স্টে লিখি এক্সু পার ফোর মাইনাস সিক্স স্কোয়ারটাকে যদি এইদিকে নিয়ে চলে যায় তাহলে পেয়ে যাবো মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স এক্স স্কোয়ার এবার প্রত্যেকটা পথকে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই দেখো এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার তাহলে আমি করতে পারি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে পুরো থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়্যাল টু সিক্স এটা আমার দরকার এবার সেটা তুমি এখান থেকেও বার করতে পারো একদম ডিরেক্টলি তুমি যদি প্রত্যেক রেগুলার প্র্যাকটিস করো এবং এগুলো সম্পর্কে ভালো তুমি জেনে থাকো তাহলে যখনই এক্স পার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখতে পাবে তখনই বুঝতে পারবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভালো হচ্ছে এই যে সেকেন্ড পথটা বা বিয়ের যে সহক রয়েছে সেটা এবার এবার কি হচ্ছে এক্স স্কোয়ারকে তুমি কিছু একটা দেখো এখানে রয়েছে এক্সিস এক্স পার সিক্স সেটাকে তুমি এক্স এর স্কোয়ার এর কিউব মাইনাস এটা ওয়ান বাই দেখো এক্স দি পার মাইনাস সিক্স এটা এখান থেকে লিখে দিচ্ছি আমি এক্সু দিপার মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পার সিক্স ওকে তাহলে এখান থেকে পাচ্ছি আমি এটার কিউ আর এখানে মাইনাস থ্রি ইন্টু এখানে যেটা রয়েছে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার ওইখানেও তাই এক্সু দি পার মাইনাস ফোর রয়েছে যেটা ওয়ান বাই এক্স টু দি পার ফোর যেটাকে আমি এইভাবে লিখতে পারি তাহলে আমাকে দেখো কি জানতে হচ্ছে এখানে এক্স স্কোয়ারটাকে যদি আমি ওয়াই ধরে নিই তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান সিক্স পেলাম যদি আমি এক্স স্কোয়ারকে ওয়ান ধরিত তাহলে এখান থেকেও আমাকে বার করতে হবে ওয়াই কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস বাই ওয়াই তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়ান আছে আমি যদি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই বার করতে হয় তাহলে যেটা এর ভ্যালু যদি এটাকে কে ধরো তুমি তাহলে হয়ে যায় কে স্কোয়ার প্লাস সরি সরি এক্সট্রিমলি সরি যেটা মাইনাস থাকলে কি হয় মাইনাস থাকলে হয় কে স্কোয়ার মাইনাস টু কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে এটাকে আমি প্লাস করে দিয়েছি তাহলে এখানে হয়ে যাবে কে স্কোয়ার প্লাস টু যেটা হবে ছত্রিশ প্লাস টু সমান হয়ে যাবে আটত্রিশ আর এখানে আরেকটা বার করতে হবে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এক্ষেত্রে দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাহলে এর ভ্যালু কি হয় যেটা হচ্ছে তোমার কে কিউ মাইনাস থ্রি কে সেটা মাইনাস হয়ে থাকে এখানে কি হবে যেহেতু দুটোই মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে হয়ে যাবে থ্রি কে কিউ কে কিউ কথা অর্থ হচ্ছে সিক্সের কিউ মানে হচ্ছে দুশো ষোলো প্লাস থ্রি কে মানে হচ্ছে তিনশো আঠারো তাহলে হয়ে যাচ্ছে দুশো কত ষোলো আর আঠারোতে যোগ করলে চৌত্রিশ তাহলে এই দুটো ভ্যালু আমি পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার তাহলে এবার সেই ভ্যালুটাকে এখানে তুমি পুট করে দাও এখানে পেয়ে যাচ্ছো কত দুশো চৌত্রিশ মাইনাস থ্রি ইন্টু আটত্রিশ তাহলে দুশো চৌত্রিশ মাইনাস আর তিন আটটে চব্বিশে চার হাতে থাকে দুই নয় দুই এগারো একশো চোদ্দো তাহলে পাচ্ছ কত একশো অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর দেখো এই ম্যাথগুলো একটু স্ট্যান্ডার্ড ম্যাথ প্র্যাকটিস না করলে পারবেও না করতে আর এগুলোকে যদি দেখতে পাও পরীক্ষাতে তাহলে যদি খুব একদম কনফিডেন্স থাকে তোমাদের যে হ্যাঁ করে ফেলবো আমি জানি টাইম লাগবে না আমার টাইম নষ্ট হবে না তাহলে করতে যেও নাহলে এগুলোকে স্কিপ করাই বেটার হবে ঠিক আছে পরবর্তী রয়েছে যে এক্স লেস দ্যান ওয়াই এক্স ইকুয়াল টু জে ওয়াই গেট লেস দ্যান ইকুয়াল টু এম আর জেড লেস দ্যান ইকুয়াল টু জে তাহলে আমাকে চেয়েছে ওয়াই ইকুয়াল টু জে তাহলে ওয়াই যদি জের সাথে সমান বলছে এখানে এক্সের সাথে যে সমান বলেছে আবার এখানে এক্স হচ্ছে ওয়াই থেকে ছোটো তাহলে ওয়াই সাথে যে কী করে সমান হতে পারে হবে না আর এখানে বলেছে এম গ্রেটার দেন জে জেড জি যেটাকে আমরা বলি এম গ্রেটার দেন জি জেড তাহলে এখানে জেড এর থেকে যে বড় অথবা সমান বলেছে এখানে জেড পেয়েছি আর এখানে আর কি দেওয়া আছে তোমার জের সাথে এক্সের হচ্ছে সমান এক্সের থেকে ওয়াই হচ্ছে বড় তাহলে জে থেকে ওয়াইও হচ্ছে বড় এখান থেকে লিখতে পারি জেড এর থেকে ওয়াই হচ্ছে বড় আবার ওয়াই থেকে এম হচ্ছে বড় বা সমান তাহলে এম হচ্ছে বড় বা সমান তাহলে দেখো জি এর থেকে এমও হচ্ছে বড় যেটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক তাহলে কেবলমাত্র দুই নম্বর সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারি অপশন নাম্বার ডিটা রয়েছে সঠিক উত্তর পরবর্তী প্রদত্ত বর্ণ সংখ্যা প্রতীকের শ্রেণীটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন বাঁ দিক থেকে ডান দিক দেওয়া আছে এরকম কয়টি অক্ষর আছে যার ঠিক আগে একটি প্রতীক এবং পরে একটি সংখ্যা রয়েছে তাহলে অক্ষর তাহলে আমি অক্ষর গুলোকে দেখতে দেখতে যাবো দেখো দুই এখানে রয়েছে প্রথম অক্ষর ডাব্লু তার দেখো এদিকে প্রতীক নেই এদিকে সংখ্যা নেই তারপরে অক্ষর আর এটা হবে না জেড এটা হবে না কে দেখো কে হচ্ছে এমন একটা সংখ্যা যার বাঁ দিকে রয়েছে একটা চিহ্ন ডান দিকে রয়েছে একটা সংখ্যা তাহলে এটা একজোড়া পেলাম আমি তারপর আছে আর আমি দেখবো এখানে টি এর বাঁ দিকে নেই তারপরে ওয়ান সরি জে এর বাঁ দিকে এখানে একটা রয়েছে বাঁ দিকে একটা চিহ্ন ডান দিকে একটা সংখ্যা তারপর রয়েছে বি হবে না এম হবে না ফোর এইট হবে না ওয়াই ই ইতে দেখো বাঁ দিকে একটা রয়েছে চিহ্ন ডান দিকে রয়েছে একটা সংখ্যা তাহলে জোড়া পেলাম এখানে এক জোড়া পেলাম এখানে এক জোড়া পেলাম এখানে জোড়া তিন জোড়া পেলাম আর তো নেই অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী কোন একটি সাংকেতিক ভাষায় সি বিউটিফুল বিউটিফুলকে লেখা হয় ম্যাট মার্ক বিট বিউটিফুল অ্যান্ড ওয়াটারকে লেখা হয় ক্যাপ ক্যাপল্যান তাহলে সেই মাসে বিউটিফুলকে কীভাবে লাগাবে সাধারণত এত সহজ থাকে না কিন্তু এটা একটু বেশি সোজা দিয়ে দিয়েছে দুটোতেই দেখো বিউটিফুলটাই কমন আছে এবং সোজা আমাকে শুধু সেটা খুঁজে বার করতে হবে কী কমন রয়েছে এর বিট তাই বিউটিফুল হবে বিট অপশন নাম্বার এটা রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে ইভান তার বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে উত্তর দিকে যায় সে ষোলো কিলোমিটার উপর দিকে সে গেল ষোলো কিলোমিটার তারপর সে সেখান থেকে দিকে নব্বই ডিগ্রি ঘুরে বারো কিলোমিটার গেল ঠিক আছে সে আবার বারো কিলোমিটার গেলো বাঁদিকে তারপর সে আবার বাঁ দিকে নব্বই ডিগ্রি ঘুরে ষোলো কিলোমিটার গেলো তাহলে আবার সে ষোলো কিলোমিটার চলে এলো সে এখন কত দূরে থাকবে দেখো নব্বই নব্বই যদি এগুলো অ্যাঙ্গেলগুলো নব্বই হয়ে থাকে তাহলে এই এটা যার ডিস্টেন্স ছিল এখানেও তাই ডিস্টেন্স থাকবে তাহলে এই ডিস্টেন্সটা বারো কিলোমিটারই হবে তাহলে নাম্বার আমার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী দুটি সংখ্যার অনুপাত ইলেভেন ইস টু ফোর এবং তাদের গসাগু ষোলো হলে সংখ্যা দুটি সমষ্টি কত এটা অনেকবার বুঝিয়েছি লসাগু গসাগু স্পেশাল আলাদাভাবে যখন ক্লাস হচ্ছিল তখন বুঝিয়েছি ক্লাস ভিত্তিক এমনি তোমাদের কোশ্চেন ভিত্তিক ক্লাসে তখন বলেছি রেলওয়ে গ্রুপ ডিতে বলেছি ডাব্লিউ সময় বলেছি অনেকবার বলেছি এই ধরনের অঙ্কটা তো এটা কি হয়ে যাবে ষোলো গণিত এগারো প্লাস চার মানে হয়ে যাবে ষোলো গণিত পনেরো সমান যোগ করলে কত গুণ করলে কত হবে পনেরো পনেরো দুশো পঁচিশ আর দুশো চল্লিশ তাহলে অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর আমি আর বলছিলাম তবে ঠিক আছে বলেই দিই আরেকবার না হয় এখানে যদি সংখ্যা হয় গো আগো বলে দিয়েছে ষোলো সংখ্যা দুটো আমি জানি না আর রেশিও যেটা থাকে সেটা সবসময় নিচেতে পড়ে থাকে এগারো আর এখানে ধরো চার তাহলে সংখ্যাটা কী হবে একটা সংখ্যা হচ্ছে ষোলোকে এগারো দিয়ে গুণ করে এটা পাবে আবার ষোলোকে চার দিয়ে গুণ করে এটা পাবে তাহলে দুটোই যদি লিখি এরকম হবে ষোলো গুণিত এগারো তাহলে প্রথম প্রথম সংখ্যাটা আর ষোলো গুণিত চার পাবো দ্বিতীয় সংখ্যাটা তাহলে এই দুটোকে যোগ করলেই তো আমি সমষ্টি পেয়ে যাবো যেটা আমাকে বলেছে এবার এখানে দুটোতেই ষোলো রয়েছে তাই ষোলোটাকে আমি কমন নিয়ে নিচ্ছি নিয়ে এগারো যোগ চার করে দিচ্ছি বোঝা গেছে আশা করছি আর কিন্তু কোনো দিন বলবো না পরবর্তী রয়েছে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের এক চতুর্থাংশের পরিধি কত হবে তাহলে একটা বৃত্ত বলে দিয়েছে যার দশ শতাংশ সরি এক চতুর্থাংশের মান অর্থাৎ বৃত্তের চার ভাগের এক ভাগ যার পরিধি হচ্ছে দশ এই পরিধিটা আমাকে বার করতে হবে তাহলে পুরো পরিধিটা কত হয় দেখো আমাকে শুধু যদি ফার্স্টে এই অংশটুকু বার করি যেটা হচ্ছে পুরো পরিধিটা চার ভাগের এক ভাগ হবে তাহলে পুরো পরিধি হয় টু পাই আর তাহলে তার চার ভাগের এক ভাগ হবে দুই চার দিয়ে ভাগ দুই দিয়ে এখানে কেটে যাবে পাই আর বাই টু পায়ার টু বলতে এখানে আমি বসিয়ে দেবো পায়ার মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর হচ্ছে দশ বাই হচ্ছে দুই দুই দিয়ে এটাকে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ চোদ্দো সত্তর তাহলে পনেরো দশমিক সাত এইটা হয়ে গেল পনেরো দশমিক সাত আর এখানে পরিধি কত হবে তাহলে এই ব্যাসাধ্য এই দুটো তো ধরতে হবে না পিজার পিস ঠিক আছে আমি পিজার মতো করে দিই ঠিক আছে এটা হচ্ছে পিজার পিস তো সেই ক্ষেত্রে কি হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের এই যে ব্যাসাধ্য সেই দুটো পরিধিতে কাউন্ট করতে হবে মানে এদিকে দশ এদিকে দশ কাউন্ট করতে হবে তাহলে পনেরো দশমিক সাথে সাথে দশ দশ কুড়ি আমাকে যোগ করতে হবে তাহলে পঁয়ত্রিশ দশমিক সাত পাবে অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি আয়তকার জমির দৈর্ঘ্য এর প্রস্থের তিন গুণ যদি এটির কর্ণদৈর্ঘ্য আঠেরো রুট টেন হয় তাহলে আয়তক্ষেত্রটি পরিসীমা কত হবে অর্থাৎ এখন দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থের তিন গুণ অর্থাৎ প্রস্থ যদি এক্স ওয়ান হয় তাহলে লেন্থ হচ্ছে থ্রি বাইরে যদি এক্স হয় এটা হচ্ছে থ্রি এক্স তাহলে এর ফর্মুলা কী পিঠাগুড়সের ফর্মুলা তাহলে এ থ্রি এক্সের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইটিন রুট টেনের স্কোয়ার এখান থেকে পাচ্ছি নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমি একবারে করে দিচ্ছি টেন এক্স স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে দশটা দশ হয়ে যাবে আঠেরো স্কোয়ার তিনশো চব্বিশ হয়ে যাবে তাই তিনশো চব্বিশ গণিত দশ গুণ করে দিলেও পারতে দশ দশের দিকে কেটে দেবো বলে আমি করলাম না তাহলে এক্স হচ্ছে তিনশো চব্বিশের আঠেরো তাহলে এক্স যদি আঠেরো হয় তাহলে এটা হচ্ছে আঠেরো এটা হচ্ছে চুয়ান্ন তাহলে প্রস্ত আঠেরো দৈর্ঘ্য চুয়ান্ন তাহলে পরিসীমা কত টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত বা আঠেরো প্লাস চুয়ান্ন আঠেরো চুয়ান্ন যোগ হচ্ছে বাহাত্তর তাহলে দুই গণিত বাহাত্তর মানে হচ্ছে একশো চুয়াল্লিশ অপশন নাম্বার দিটা রয়েছে সঠিক উত্তর পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ কত সহজ অঙ্ক এটা তো এটাকে কি করতে হবে আমাদের যে সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়ার টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই ফর্মে লিখতে হবে এটাকে ধরে নিতে হবে এ স্কোয়ার এটাকে ধরে নিতে হবে বি স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি একটা ফাইভ পয়েন্ট টু প্লাস টু পয়েন্ট সেভেন আর পাচ্ছি ইন্টু ফাইভ পয়েন্ট টু মাইনাস টু পয়েন্ট সেভেন ঠিক আছে বাই সেভেন পয়েন্ট নাইন ইন্টু টু পয়েন্ট ফাইভ দেখো এখানে যোগ করলে ফাইভ পয়েন্ট টু টু পয়েন্ট সেভেন যোগ করলে সেভেন পয়েন্ট নাইন পাবে গুণ এখান থেকে বিয়োগ করলে টু পয়েন্ট ফাইভ পাবে বাই সেভেন পয়েন্ট নাইন নাইনটা টু পয়েন্ট ফাইভ পাবে এটা দিলে ওয়ান পাবে যেটা পরীক্ষা খাতায় আমার মনে হয় যে দেখে করবে না তোমরা আর এমনি আনসার করে আসতে পারবে আমাকে এখানে করে দেখাতে হবে পরবর্তী রয়েছে প্রদত্ত তথ্য মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন একটি স্ক্রিং স্কুলে আটজন পরিচালক আহ্বান পল ক্যামেরন ডালটন কোভি রাজমৌলি রাজমৌলি আচ্ছা প্রভু এবং হুন্ড কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে মানে আটজন আবার আমি সেই এক পায়ে একটা বিল বানিয়ে ফেলি একটা এবার আমি বসবো ডালটন বসেছে হুডের দিকে থেকে তৃতীয় স্থানে তাহলে হুড যদি এখানে বসে দিকে তৃতীয় স্থানে এক দুই তিন এখানে বসেছে ডালটন হুড বসেছে কভির ডান দিক থেকে চতুর্থ স্থানে তার ডান দিক থেকে চতুর্থ স্থান যদি হয় তাহলে কোভি বসবে দেখো এবার এখানে তবে তার চা ডান দিক থেকে চতুর্থ স্থানে হুডি বসেছে হুড বসেছে পল বসেছে ডালটনের দিক থেকে তৃতীয় স্থানে ডালটনের বাঁ দিক থেকে তৃতীয় স্থান এক দুই তিন তাহলে পল বসেছে এখানে ঠিক আছে আভান বসেছে পলের বাঁ দিক থেকে তৃতীয় স্থানে পলের বাঁ দিক থেকে তৃতীয় স্থানে এক দুই তিন তাহলে এখানে বসেছে আভান তারপর এখানে কি রয়েছে রাজামৌলি বসেছে ক্যামেরনের বাঁ দিকে দ্বিতীয় স্থানে ক্যামেরনের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসতে গেলে ক্যামেরনকে এখানে বসতে হবে আর রাজামৌলিকে এখানে বসতে হবে তাহলে আর বাকি কে থাকছে আর বাকি থাকছে একমাত্র প্রভু তাহলে প্রভু বসবে এখানে সেটা যদি হয় তাহলে এবার কি বলেছে যে আভানের বাম দিকে থেকে গণনা করলে অর্থাৎ আভানের বাঁ দিক থেকে গণনা করলে আভান ও প্রভুর মাঝে কত জন্মছে ঠিক তার পাশেই তো প্রভু বসেছে দুই বছরের মাঝে কেউ বসেনি তাহলে সঠিক উত্তর দি কেউ না পরবর্তী একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান একশো আটষট্টি ডিগ্রি হলে বহুভুজের বাহু সংখ্যা কত দেখো অন্তকোণ থেকেও আমরা বাহু সংখ্যা বার করতে পারি কিন্তু অন্তঃকোণ থেকে বাহু সংখ্যা না বার করে আমরা বহিষ্ঠ কোনটা ফার্স্টে বার নেবো তাদের বাহু সংখ্যা বার করতে আরো সহজ হয়ে যাবে দেখো অন্তঃকোণ আর বহিস্থকোণের যোগ হয় একশো আশি তাহলে বহিস্তকোণ হয়ে যাবে বা বহিকোণ হয়ে যাবে একশো আশি মাইনাস একশো আটষট্টি সমান হয়ে যাবে বারো ডিগ্রি যখনই পেয়ে যাব তখনই জানবে বাহু সংখ্যা হচ্ছে থ্রি সিক্সটি বাই বহিক্ষণ যেটা হচ্ছে বারো সমান হচ্ছে তিরিশটি তাহলে বাহু সংখ্যা হচ্ছে তিরিশটি অপশান নাম্বার থ্রিটা রয়েছে সঠিক উত্তর পরবর্তী ক্লাস ক্লাসে সুইটির র্যাঙ্ক হল উপর দিক থেকে ছিচল্লিশতম এবং নিচের দিক থেকেও ছিচল্লিশতম তাহলে কতজন শিক্ষার্থী আছে অর্থাৎ অনেকবার বলেছি এদিক থেকেও ফর্টি সিক্স এদিক থেকেও ফর্টি সিক্স তাহলে একই জায়গার জন্য দুবার এখানে কাউন্ট যেহেতু হয়েছে তাহলে ছিচরে সিচড়ি যোগ করলাম বিরানব্বই পাচ্ছো সেখান থেকে একবার বিয়োগ করে দাও তারপরে হচ্ছে একানব্বই তাহলে স্টুডেন্ট নাম্বার হচ্ছে নাইনটি ওয়ান অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী প্রদত্ত সংখ্যাগুলি মধ্যমা নির্ণয় করো মধ্যমা কি যে একটি সংখ্যা সিরিজকে যদি আমরা সিকোয়েন্সিয়ালি অর্থাৎ ছোটো থেকে বড়ো বা ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডার যদি আমি সাজাই তাহলে মাঝখানের যে ভ্যালুটা আমরা পাবো টোটাল কতগুলো আছে এখানে দেখে নাও একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা পনেরোটা যদি থেকে থাকে তাহলে আমি বুঝতে পারছি যে আট নাম্বার ভ্যালুটা হবে মধ্যমা তাহলে এবার ছোটো থেকে গুনতে গুনতে যাও দেখো ছোটো হচ্ছে এক দুই তিন চার পাঁচ সরি এক দুই তিন চার হ্যাঁ পাঁচ ছয় সাত আট তাহলে আটে এলো আটেও তিন এলো তাহলে আমাদের মধ্যমা হয়ে যাবে তিন অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর তুমি এইভাবে করতে পারো না সাজিয়ে আর চাইলে এটাকে ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো সাজিয়ে নিতে পারো তাহলে তুমি পরপর তুমি আট নাম্বার পর্যন্ত চলে গেলেই অ্যান্সার পেয়ে যাবে ওকে পরবর্তী দিচ্ছে পি কিউ এবং আর এর উচ্চতার ঊর্ধ্বতা ঊর্ধ্ব ক্রমানুসারে একে অপরের পিছনে একটি শাড়িতে দাঁড়িয়ে আছে যাতে সবচেয়ে খাটো ব্যক্তি সামনে থাকবে এবং সবচেয়ে লম্বা ব্যক্তি পিছনে থাকবে আর শাড়ির প্রথমে দাঁড়িয়ে নেই এবং সে সবচেয়ে লম্বা নয় তাহলে প্রথমেও যদি না থাকে যেখানে সব থেকে খাটো থাকবে আবার সে লম্বাও নয় মানে শেষেও নেই তাহলে মাঝখানে আছে তাহলে আর যদি মাঝখানে থাকে এবার বলছে পি আর এর পিছনে দাঁড়িয়ে নেই তাহলে পি যদি আর এর পিছনে না থাকে অবশ্যই আর এর সামনে থাকবে তাহলে পি এখানে থাকবে আর এখানে কিউ থাকছে তাহলে সব থেকে খাটো ব্যক্তি কে সব থেকে খাটো ব্যক্তি হচ্ছে পি যেটা আমাকে চেয়েছে অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী কিছু পেন্সিল হলো পেন ঠিক আছে স্যার আমি পেনের জন্য যদি একটা সার্কেল বানাই তাহলে কিছু সরি এরকম হবে না পেনের জন্য একটা সার্কেল বানাই আর পেন্সিলের জন্য একটা সার্কেল বানাই তাহলে কিছু পেনসিল হচ্ছে পেন কোনো সার্প পেন শার্পনার নয় তাহলে শার্পনার জন্য আলাদা সার্কেল সকল শার্পনার হলো স্টেপলাস তাহলে সকল শার্পনার হচ্ছে স্টেপলাস তাহলে এস টি এটা হচ্ছে শার্পনার এটা হচ্ছে পেন এটা হচ্ছে পেনসিল ঠিক আছে তাহলে এবার যদি হয়ে থাকে অন্তত পক্ষে কিছু স্টেপলার হলো পেন দেখো স্টেপলারের সাথে পেনের কোনো রিলেশনই নেই তাই না তাহলে এটা হবে না সকল পেনসিল হলো পেন তাও নয় কিছু পেনসিল হচ্ছে পেন তাহলে এটাও হবে না তাহলে এক এবং দুই কোনোটাতে আমরা উপনীত হতে পারছি না অপশন নাম্বার রয়েছে সঠিক উত্তর পরবর্তী এক ব্যক্তি বলেন যে একটি মাসের ছাব্বিশতম দিনটি হলো শুক্রবার ওই একই মাসের পাঁচতম দিনটি কি ছিল তাহলে দিনের পার্থক্য কত ছাব্বিশ থেকে পিছিয়ে পাঁচে চলে আসো তাহলে ছাব্বিশ থেকে পাঁচ বিয়োগ করে দেবে তাহলে পেয়ে যাচ্ছ একুশ দিন একুশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি কোনো ভাগ থাকবে সাত দিনে একুশ মিলে যাবে তাহলে জিরো ভাগ থাকবে অর্থাৎ দিনের কোনো পার্থক্য থাকবে না অর্থাৎ শুক্রবার হয় পাঁচতম দিনও শুক্রবারই থাকবে অপশন নাম্বার থাকবে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত লেখচিত্রটি কর্মক্ষেত্রে পৌঁছানোর জন্য বিভিন্ন পরিবহনের মাধ্যম ব্যবহার করা কর্মীদের সংখ্যা দেখাচ্ছে পায়ে হেঁটে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা বাসে যাওয়া আর এটা বামে নয় এটা বাসে হবে বাসে যাতায়াতকারীদের তুলনায় আনুমানিক কত শতাংশ বেশি ছিল তাহলে পায়ে হেঁটে গেছে কত পঞ্চান্ন আর বাসে গেছে কত পঁয়ত্রিশ তাহলে কত বেশি আছে এখানে কুড়ি বেশি আছে তাহলে যদি এখানে পঁয়ত্রিশে যদি কুড়ি বেশি হয় তাহলে একশোতে কত বেশি এটা তুমি করতে পারো তাহলে পাঁচ দিয়ে সাত পাঁচ দিয়ে কুড়ি তাহলে পেয়ে যাচ্ছ চারশো বাই সাত ভাগ করলে সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ সাত সাত উনপঞ্চাশ এক শূন্য সাত সেভেন্টি ফাইভ ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান সামথিং এরকম আসবে বা ফিফটি সেভেন হ্যাঁ

আগের ক্লাসে যাবে তত দেখবে সেখানে কোনো একটা জিনিসকে ডিটেলসে বলা হয় কারণ একই জিনিসকে বারংবার প্রতিটা ক্লাসে ডিটেলসে বলা হয় না তো সেগুলো তোমরা মিস করে যাবে যেমন আগের ক্লাসে কেউ একজন কমেন্ট করেছিল যে সুদেরকে ওখানে তিন দিক গুণ কেন করা হয়েছিল আগের ক্লাসে দুই নাম্বার আমরা যত সম্ভব তো সেখানে দেখো ও আগের ক্লাস দেখেনি বা বোঝেনি বলেই কিন্তু ওই কোশ্চেনটা বা ওই কমেন্টটা এসছে সেরকম তোমাদের অনেকেই হয়তো কমেন্ট করো না কিন্তু সমস্যা থেকে থাকে বা হয়তো দেখো প্রবলেমগুলোকে ক্লিয়ার করো না বা রাখো না তো সেগুলো তোমরা ক্লিয়ার করে নেবে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখবে সেখানে আমাদের ডিটেলসই বলা হয়ে থাকে এবং আমি তো সবসময় কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করে থাকি যে শর্টকাট নয় তোমরা কনসেপ্টে ক্লিয়ার যাও তো তাহলে কি করবে তুমি নিজেরা শর্টকাট তৈরি করে নিতে পারবে কোনো একটা মেথড বা কোনো একটা পার্টিকুলার কোনো একটা ওয়েদে ছাড়া তুমি বিভিন্ন রকম ভাবে একটা অঙ্ককে অনেক ধরনের ভাবে করা যায় অনেক মেটার মানে মিডিয়াতে করা যায় তো সেক্ষেত্রে কে কোন রুলস ফলো করছে কে কোন ওয়েতে করছে সেটা ম্যাটার করে না কারোটা সংক্ষেপ হতে পারে কারোটা ইজি হতে পারে দুটোর মধ্যে ডিফারেন্স আছে তুমি সংক্ষিপ্ত দেখতে গেলে কিন্তু তুমি ইজিটা জানলে না তাতেও কিন্তু তুমি সংক্ষিপ্ত হয়তো তোমার টাইম একটু কম লাগবে কিন্তু মাথা তোমাকে বেশি কাটাতে হবে এদিকে তুমি একটু কম সময়ের মধ্যে সহজে কিন্তু অনেকটা করতে পারবে সেরকমও করতে পারো তো যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং